সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্যাশন ডিজাইনার মাসুদ রানা সময়। শুভ সকাল, কেমন আছেন? থ্যাংক ইউ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো এখন যেহেতু সামার টাইম চলছে, এই সময়ের ট্রেন্ডটা কি, এবারের এই সময়ের ট্রেন্ডটা কি? আসলে এখন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। তারপরে রোজা ঈদ গেল, একটু প্রবলেম ছিল, বৈশাখ গেল, একটু প্রবলেম ছিল, কোরবানি ঈদ নিয়ে সবাই একটু আশাবাদী ছিল, এটার মধ্যে একটু ঝামেলা হয়ে পড়লো। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে পরিস্থিতি তো খারাপ, সেটা তো মানতে হবে। তো ওইটা মাথায় রেখেও আমরাও কাজ এগিয়ে যাচ্ছে, কাজ করছি, ভাবছি, ভাবার তো শেষ নেই। এখন অবস্থা খারাপ, সামনে ভালো দিন আসবে। এই সামারে আসলে এখন কি ট্রেন্ড? সামারে যে ট্রেন্ড চলতেছে, ওই যে দেখা যাচ্ছে যে সামনে তো আবার বর্ষা, সামার, বর্ষা, আমরা লাইট কালারে কিছু কাজ করতেছি, যেমন যত ধরনের সোবার কালার, হোয়াইট, অফ হোয়াইট, পিঙ্ক, তারপর পিচ কালার, ওই টাইপের কালারগুলো নিয়ে কাজ করতেছি, মানে আই সুদিং যেসব কালারগুলো আর কি, কালারগুলো। হ্যাঁ, তো এই করোনার কারণে, এবং করোনাটা দীর্ঘ 2 বছর ধরেই চলছে, করোনার কারণে আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কতখানি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আপনি মনে করেন? এটা আসলে অনেক বড় বড় একটা, মানে কি বলবো, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু ফ্যাশন হাউসগুলো না, ডিজাইনাররাও, আমরাও পিছিয়ে আছি। মানে কবে সুদিন আসবে, আর ফ্যাব্রিকের ব্যাপারে যে দোকান বা মার্কেটে যারা আছে, যাদের থেকে আমরা ফ্যাব্রিক কালেকশন করি, আদার্স যা যা জিনিসগুলো কালেকশন করি, ওদেরও ঝামেলা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অল্প সময়ের জন্য কিছু খুলছে মার্কেট, আমরা যাচ্ছি, কিন্তু এই পরিস্থিতির কারণে মানে ডাবল দাম নিচ্ছে, বিশেষ করে ফ্যাব্রিকের দামগুলো যেগুলো খুব ডাবল দাম নিচ্ছে। সেই সুবাদে আমাদের তো একটু মাথায় রাখতে হবে যে না, আমরা যে কাজ করতেছি বা কী কী মিডিয়াতে কাজ করতেছি, আদারওয়াইজ সব কিছু মিলাই আমাদের একটা মানে একটা রেঞ্জে রাখি, প্রাইজের রেঞ্জে রাখি, যে আমরা এই রেঞ্জে করবো বা সেল করবো বা কাজ করবো। সবচেয়ে বড় একটা বিষয় যে লকডাউনের ব্যাপারে অনেক ক্ষতি হচ্ছে, বাকিটা আল্লাহই বলতে পারেন, তবে ইনশাল্লাহ রিকভার করবে। অবশ্যই, তাই আমাদের সকলের তাই চাওয়া। তো এই সময়টা না থেকে, আমিন করোনাকালীন সময় বা এরকম বৈশ্বিক মহামারী না থেকে নর্মাল সময়ে যে ঈদগুলো হতো, সেই সময় কোরবানি ঈদে আসলে কী ধরনের পোশাকের চাহিদা থাকতো? কোরবানি ঈদের মধ্যে চাহিদা থাকতো, মানে আমাদের দেশে তো সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে রোজার ঈদ, কোরবানি ঈদ। কোরবানি ঈদে যে ওই যে ঘরোয়া কিছু পার্টি থাকে, সবাই তো দিনের বেলা গরু নিয়ে ব্যস্ত থাকে, রাতের বেলা সবার বাসায় টুকটাক পার্টি থাকে, তো পার্টি তো মাথায় অবশ্যই থাকে। কিছু সিল্কের কিছু কাজ করা হয়, সিল্ক, কিছু কারচুপির কিছু কাজ করা হয়, এমব্রয়ডারি, মানে পার্টি, পার্টিতে অ্যাটেন্ড করার মতো ওই টাইপের, ঘরোয়া পার্টি টাইপের। হ্যাঁ, আর ওই রকম বড় সড়ো তো পার্টি হয় না। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে, কোরবানিদের পরপরই কিন্তু একটা বিয়ের মৌসুম আসে, তখন সামার, তারপর আস্তে আস্তে আবার সামনে আবার পূজা আসতেছে, তো ওই অনেকেই আবার দেখা যাচ্ছে যে মানে ঈদের পরগুলোতে বিয়ের আয়োজনগুলো একটু বেশি করে, ওইটাও আমরা মাথায় রাখি যে না, আমরা দেখা যাচ্ছে কোরবানি ঈদের পরে যে এমন একটা ড্রেসই কেনা হোক যেটা কিনা কোনো একটা বিয়েতে পরে, এবং সবাই তো চায় যে একটা কম দামি একটা ড্রেস কিনবো, এটার মধ্যে একটু ভালো একটা কিছু ইয়ে করবো, যে কোনো একটা পার্টিতে পরার জন্য, পার্টি তো লেগেই থাকে, কম বেশি তো পার্টি তো আর বন্ধ হয়ে থাকবে না, সবারই তো ইচ্ছে করে একটু বিনোদন একটু থাকার জন্য। আচ্ছা, তো আমরা জানি যে ফ্যাশন যে হাউসগুলো, সেই ফ্যাশন হাউসগুলোর সাথে কিন্তু ফ্যাশন ডিজাইনাররাও জড়িত থাকে, এবং একে অপরের সঙ্গে জড়িত থাকার কারণে কিন্তু রেগুলার ইনকাম বা আয়ের যে একটা বিষয় সেটাও কিন্তু একে অপর উপর ডিপেন্ডেন্ট। তো অবশ্যই, তো দেখা যাচ্ছে যে লকডাউনের কারণে, করোনা তো চলছেই আমাদের মধ্যে, কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে মার্কেট খুলেছে, ফ্যাশন হাউসগুলোও খোলা ছিল, কিন্তু এখন তো একদম শাটডাউন এবং লকডাউন যেটাই বলি না কেন, সেই পরিস্থিতির মধ্যে সব ফ্যাশন হাউসগুলোই এখন বন্ধ। সো সেই জায়গা থেকে ফ্যাশন ডিজাইনার যারা, তাদের অবস্থাটা এখন কি? আমরা যারা আছি, কাজ করছি, আমাদের ফ্যামিলিতে বা আমাদের যতটুকু আমাদের আয়ে আমাদের সংযোগ ছিল বা আয়েতে যা ছিল, ওইটাই আমরা ভেঙে ভেঙে খাচ্ছি। আর এটা তো অনেক বড় একটা প্রবলেম, আমাদেরও বুঝতে হবে, মানে ফ্যাশন হাউসের যে মালিক পক্ষরা যারা আছেন, ওনারা অনেক অনেক টাকা ইনভেস্ট করছেন। হ্যাঁ, ওনাদের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আবার অনেক সময় চিন্তা ভাবনা করি যে এখন অফ চলছে না, হাতে মানে ইনকাম হচ্ছে না, টাকা পয়সা আসছে না, কিন্তু আমাদের তো আসলে আগে বাঁচতে হবে। অবশ্যই তাই, হ্যাঁ, এটা তো আমাদের আগে চিন্তাভাবনা করতে হবে, ওইখানে আমাদের ছাড় দিতে হবে, ভাবতে হবে যে না, মানে কিছুটা এদিক সেদিক তো প্রবলেম সবারই থাকে, কম আর বেশি, হয়তোবা আমি, আপনি বা অন্য কেউ প্রকাশ করি, অনেকে প্রকাশ করে না, অনেকে মানে প্রত্যেকটা মানুষের ভিতরে ফ্যামিলি বলেন। আর এখন যে করোনা চলছে, মানে করোনা ইয়েতে যে যা একই জনের যাই, মানে যে হারে করোনা ওদের ভিতরে
করোনা বলতে আমি কোনটা মিন করেছি, মানে অবস্থা, যে অবস্থা, হ্যাঁ, করোনা অবস্থায় আছেন যারা, তাদের সবারই প্রবলেমে আছেন এখন। কম বেশি আসলে তো সবারটা বলা যায় না, মানে আছেন সবাই, আল্লাহর দুনিয়া তো, এখন যে যেভাবে আছেন শুকর আলহামদুলিল্লাহ। সেটাই তো, আমরা জানি যে ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা যদি কোনো স্পেসিফিক কোনো ফ্যাশন হাউসের জন্য কাজ করি তাহলে সেখানে তো কোনো বাধ্যবাধকতা থাকে না, সেখানে একটা নিজস্বতা থাকে, নিজের ইচ্ছে মতন কাজ করা যায়, সেখানকার ক্যানভাসটা থাকে অনেক বেশি ওপেন। কিন্তু নাটক অথবা সিনেমার কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে ফ্যাশন ডিজাইনারদের এক্সট্রা কোনো দক্ষতা বা আলাদা কোনো দক্ষতার দরকার হয় কি না? আসলে আমাদের দেশে মানে কী বলবো, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে সব হিরো হিরোইনরা বেশ ফ্যাশনেবল, সুইটেবল পোশাক আশাক ওদের যথেষ্ট সচেতন ওরা, কিন্তু আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা আমি বলবো যে ডিজাইনিংয়ে মানে ডিজাইনারের কোনো ওনারা কোনো সাপোর্ট নেন না বা অতটা গুরুত্ব দেন না। প্রায় সময় অনেক ছবিতে দেখা যায় যে কস্টিউমগুলো যে হয় সব হিরো হিরোইন ওরাই পছন্দ করে, ওরাই ওইটা ওনাদের একটা আলাদা বাজেট থাকে, ওটা ওটা ওইভাবে ওরা রিকভার করে। কোনো কোনো একটা ডিজাইনারের কথাবার্তা বা ওনাকে যে এখানে ইনভলভ করাবে তাদের তখন দেখা হয় কি ওদের টাকা থাকে না, কারণ কস্টিউমের ব্যাপারে তখন ওদের আগ্রহটা খুব কম থাকে। কিন্তু এটা কিন্তু উচিত আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু মানে এখন তো ফ্যাশন সচেতন সবাই, তো সবারই উচিত যে এখানে একটু সবাইকে একটু ইয়ে দেওয়া, ছাড় দেওয়া বা এটাকে একটু কাজে লাগানো। এবং প্রত্যেকটা মানুষেরও উচিত যে 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 ধরনের গেট আপে নেক না প্রত্যেকটা ফিল্মে কস্টিউমের ব্যাপারে ডিজাইনারের থেকে একটা সাজেশন নেওয়া ভালো আমি মনে করি, এবং এটা দরকার। তাহলে সেই জিনিসটা খুব সুন্দর বা পারফেক্ট হয়, সুন্দরভাবে পারফেক্ট হয়। হ্যাঁ, সবাই যতটা হিরো হিরোইন আছে সবাই ফ্যাশনেবল, সবার একটু আইডিয়া আছে, ওদের সেন্সও ভালো। আমাদের দেশের যারা মডেল যারা যারা আছেন প্রত্যেকটা মানুষ ভালো কাজ করছেন, ওদের গেট আপ ভালো, ওদের রুচি ভালো। যখনই যা পরে দেখি আমি অনেক সময় মুভি দেখি, তারপর অনেক মডেলের দেখি, গান দেখি, ওদের ড্রেস আপ কস্টিউম খুব ভালো লাগে। কিন্তু তারপরে উচিত হয় কি একটা ডিজাইনারের সাজেশন নেওয়া বা ওদের পাশে থাকা, এটা তার জন্য প্লাস পয়েন্ট, একজন ডিজাইনারের জন্য একটা সম্মানের জন্য, মানে কী বলে তার জন্য একটা অনেক বড় একটা সম্মান পাওয়া। কিন্তু আমাদের দেশে ডিজাইনারদেরকে না মানুষ ওইভাবে হয় কি মানুষ বলবো না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইনের ব্যাপারে ওদের ওনাদের বাজেট থাকে না। যে কোনো ইয়েতে যদি বাজেটটা যদি একটু ভালোভাবে পরিপূর্ণভাবে করতে পারে জিনিসটা ওভারঅল খুব সুন্দর হয়, এটাতে একটু প্রবলেম। আচ্ছা, তো যেই বিষয়টা দেখা যায় যে প্রত্যেকটা ফ্যাশন ডিজাইনারের কিন্তু আলাদা আলাদা একটা কমফোর্টেবল জোন আছে, যে প্রত্যেকটা ফ্যাশন ডিজাইনার একটা আলাদা জায়গা, স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করেন। সেই জায়গা থেকে আপনি কোন ধরনের কাপড়, ফেব্রিক, কালার বা ডিজাইন বা আপনার স্পেশালিটিটা কী? আমার সবসময় ভালো লাগে কি এক্সক্লুসিভ কিছু কাজ করা, বিশেষ করে কারচুপি, কারচুপি সালমা, তারপর এটার মধ্যে অনেক ধরনের ইয়ে আছে, মেটেরিয়াল আছে, ওইসব নিয়ে কাজ করতে মানে এক্সক্লুসিভ কাজ করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে মানে বিয়ে ব্রাইডালের গাউন, লেহেঙ্গা, শেরওয়ানি, মানে এক্সক্লুসিভ যত দামি দামি প্রোডাক্ট, যত দামি দামি ড্রেস, ওইসবের কাজ করতে আমি বেশি ইয়ে করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, সব কিছুতে কাজ করি, ভালো লাগে, বাট কেন যেন আমার খালি টানে যে না একটু এক্সক্লুসিভ আলাদা হোক, আলাদা হোক। বিশেষ করে শাড়ি, শাড়িতে কাজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার গল্পটা একটু জানতে চাই, পরিবারের কতখানি ভূমিকা ছিল, সাপোর্ট কতটুকু পেয়েছেন? এটা তো আসলে সে ছোটকাল থেকে আমার খুব ইচ্ছা যে আমি ডিজাইনার হব, এটা মাথায় আসতো না। দেখা যাচ্ছে যে না আমি আর্ট করব, ছবি আঁকবো, আলপনা করব। তাছাড়া আমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই থাকতো, আমাকে সাপোর্ট দিত, বিশেষ করে আমার এলাকার আশেপাশে যত আমার সিনিয়র বড় ভাই বোনরা আত্মীয় স্বজন, তো আমাদের এখানে থাকে সব বাড়িতে থাকেন, আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশে যারা ছিলেন সবাই আমাকে খুব সাপোর্ট দিতেন ছোটোকালেই। তখন আমি এখন মানে উপলব্ধি করি যে আমি যখন ছোট ছিলাম আমাকে যে এইভাবে সাপোর্টগুলো দিত, মানে আমি আসলে মাথা এখন চিন্তা করলে না কেমন যেন লাগে বিষয়, তখন তো অতটা গায়ে লাগে অবুঝিত ছিলাম। দেখা যাচ্ছে যে খেলাধুলা করতেছি, পাশাপাশি এক আন্টি ডাকলো, এক আপু ডাকলো, এই কালকে সবাই বেড়া একটু হাতে একটু মেহেদি দিয়ে দে, তাই আমি ঠিক আছে, তার তো চাপাতি মেহেদি থাকতো, তারপরে পাতার মেহেদি থাকতো, ওইটা দিয়ে হাতে এঁকে টেকে দিতাম, ওরা খুব খুশি হতো। একজনটা দেখে দেখে আরেকজন বলতো যে তুমি অনেক বড় ডিজাইনার হবা, আমি বুঝতাম না ডিজাইনার হবার কি। পরে এক সময় আস্তে আস্তে যখন একটু বড় হলাম, বড় বলতে 9-10 পড়লাম, তখন বুঝতে শিখলাম, হ্যাঁ হ্যাঁ, তখন আবার আমাদের এলাকার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় মেলা হতো, ফ্রেন্ড সার্কেলটা ঈদ
কোনো বিশেষ বিশেষ দিনে আমার কাছ থেকে ওরা বলতো আমাকে ডিজাইন করে দাও, সালোয়ার কামিজ করে দাও, একটা পাঞ্জাবি করে দাও। ওরা ওদেরকে করে দিতাম, আমার নিজের কাছে খুব ভালো লাগতো যে না আমার একটা করা কাজ। হ্যাঁ, এবং ওরা পরে বের হতো, এবং এমন দেখা যাচ্ছে যে আমি রাস্তায় এখনও যদি আমি রাস্তায় বের হই, যদি দেখি আমার ডিজাইন করা কেউ রাস্তায় কিছু পরে বের হয়েছে, বিশ্বাস করেন আমি তার দিকে অনেকক্ষণ তাকায় থাকি, কি যে ভালো লাগে আমার যে না আমার জিনিসটা উনি ইউজ করতেছে, এটা যে কত বড় একটা শান্তি। এটা আসলে যে কাজ করে সে আসলে বুঝতে পারে। সে ছোটোকালে ওই সব কাজ করতে করতে একটা সময় যে না আরংকে দেখতাম, খুব আগে ছিল ম্যাগাজিন, একটা ইয়ে ছিল ম্যাগাজিন বিচিত্রা, ওগুলো ফলো করতাম যে কে কী ধরনের ড্রেস পরে বা ইয়ে করে, তখন আমি হ্যাঁ ওরকম আস্তে আস্তে আসলে কেমনি কেমনি হয়ে গেল। তো অনেক বছরই তো হলো আমি এখানে আসলে কাজও করছি, আজকে 28 বছর হবে, দীর্ঘ সময়। হ্যাঁ, কিন্তু এখনো কিছু জানি না, কিছু বুঝি না, কিছু দেখলে মনে নিত্য নতুন কিছু শিখতে ইচ্ছা করে বা শিখছি। বাহ, তো যেহেতু একটা দীর্ঘ সময় ধরেই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনিং এর কাজ করে যাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের বর্তমানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির অবস্থাটা কি, বা যুগের সাথে আমরা কতটুকু তাল মিলিয়ে চলতে পারছি? আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় গর্ব হচ্ছে বাংলাদেশি, আমাদের দেশ কিন্তু অনেক সচেতন এবং অনেক এগিয়ে। আমাদের দেশে আগে ছিল মেয়েরা ছিল ফ্যাশনেবল, এখন ছেলেরাও খুব কম্পিটিশনে চলে আসছে, ছেলে মেয়ে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ওই রুচিবোধটা আছে, এবং আমাদের বাংলাদেশ অনেকখানি এগিয়ে ফ্যাশনের দিক দিয়ে আমি মনে করি। এবং অনেকে যে চিন্তা ভাবনা করেন যে দেশের বাইরে বিয়ে শাদী বা কোনো প্রোগ্রামে দেশের বাইরে থেকে ড্রেস নিয়ে আসে, কাপড় ম্যাটেরিয়াল নিয়ে আসে, কাপড় নিয়ে আসে, আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো বড় বড় নাম করা ডিজাইনাররা আছেন, ওনারা ভালো ভালো কাজ করছেন, ওনারা সামনে আরও এগিয়ে নিয়ে যাবেন। এবং আমার মতে যে সামনে আগাবে তা এখনই অনেক বেশি অনেকখানে হ্যাঁ আপডেট আছে, এখনই সামনে আরও যাবে, মানে আমি মনে করি না যে কখনো পিছাবে, সামনে আরও যাবে। নেক্সট জেনারেশন যারা আসবে ওরাও বেশ সচেতন, ওরা আস্তে আস্তে আরও আপডেট করবে। অনেক ধন্যবাদ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। থ্যাংক ইউ। আসলে চায়ের চুমুক প্রোগ্রামটা আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম, আমি এর মধ্যে আরও কয়েকবার আমি এখানে এসেছি, এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আবার আমাকে আবার নেক্সট ডাকার জন্য আসলে অশেষ অশেষ ধন্যবাদ এটিএন বাংলাকে। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে শুভকামনা রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এটাই চাওয়া। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/10বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।